हेलो गाइस, वेलकम टू माय चैनल एंड वेलकम बैक टू माय अनदर वीडियो। आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो आर अनेक शुभकामना जानिए आमी आमार आजकेर वीडियोटा शुरू करछि। तो आजकेर वीडियोते आमी एकटा प्रोडक्ट रिव्यू करब तोमादेर सामने। प्रोडक्टटा भीषण हेल्पफुल एकटा प्रोडक्ट, प्रोडक्टटा आमी बहुदिन धरे यूज करी, इवन आमार अनेक क्लायेंटेर उपरेओ आमी यूज करेछि प्रोडक्टटा। तो प्रोडक्टटा जेनुइनलि आमार भीषण पछन्देर। सो आमी भाबलाम केनना तोमादेर सामने प्रोडक्टटा रिव्यू करा जाक, ताहले तोमादेरओ अनेक उपकार हबे। कारण प्रोडक्टटा होच्छे बजेट फ्रेंडलि, आर शुधु जे बजेट फ्रेंडलि ताओ ना, एटार काजओ किन्तु असाधारण। सो चलो आर कथा ना बाड़िये भिडियोटा शुरू करा जाक, आर तोमरा भिडियोटा शेष पर्यन्त देखते थाको। सो आज के आमी जे प्रोडक्टटा रिव्यू करब से प्रोडक्टटा होच्छे एकटा प्राइमार। एंड प्राइमार जे मेकअपर क्षेत्रे कतटा इम्पर्टेंट आशा करी आमाके आर बोले दिते हबे ना, तोमरा सबाई जानो जे प्राइमार ठीक कतटा इम्पर्टेंट मेकअपर क्षेत्रे। सो एई होच्छे सुइस ब्यूटी हाइलाइटर प्राइमार रियल मेकअप बेस। तो एटा आमी बहु बार यूज करेछि, एटार पजिटिव दिक एंड नेगेटिव दिक दुटोई आमी तोमादेर सामने आज के तुले धरब। शुधु जे एटार पजिटिव आर नेगेटिव दिक आलोचना करब ताई नय, तार साथे एटा आमी आमार स्किनेर उपर अप्लाई करब, स्किनेर उपर किभाबे काज करे सेटाओ देखाबो, आल्टिमेट लुकटा केमन आसे एटार यूज करार पर सेटा आमी तोमादेरके देखाबो, आर एटार टेक्सचारटाओ तोमादेर साथे शेयार करब। एइटा होच्छे एर मध्ये लेखा आछे सुइस ब्यूटी रियल मेकअप बेस हाइलाइटिंग प्राइमार। तो प्रथमेई बंधुरा लेखा आछे एटा एकटा हाइलाइटिंग प्राइमार। सो तोमरा तो सबाई हाइलाइटर यूज करो मेकअपेर पोरे स्किने एकटा ग्लो प्रोवाइड करार जोन्नो, बाट एटा प्रथम थेकेई मेकअपेर आगेई जखन आमरा यूज करब, फाउंडेशनेर आगेई जखन आमरा ए प्राइमारटाके यूज करब, एटा किन्तु प्रथम थेकेई आमादेर स्किने एकटा इल्यूमिनेटिंग एफेक्ट देबे, एकटा हाइलाइटिंग एफेक्ट दिते शुरू करबे। एटार शेड नम्बर होच्छे 01 ন্যাচারাল টিন্ট, আর এটার প্রাইস হচ্ছে এখানে এক্স্যাক্ট প্রাইস লেখা আছে 349, বাট একটু কম বেশি হতে পারে। আর এটা তোমরা অনলাইনে ইজিলি পারচেস করতে পারবে, অনলাইন থেকে ফ্লিপকার্ট অ্যামাজনে ইজিলি পাওয়া যাবে এটা। ওকে, কোনো রকম প্রাইমার ইউজ করলে যে সেটা স্কিনে ব্রাইট এফেক্ট দেয় এটা আমি কখনো দেখিনি, বাট এই প্রাইমারে সেটা লেখা আছে, বাট এটা হয় না। আমি ইউজ করেছি, ইউজ করার পরেই এটা বলছি। এখানে লেখা আছে ব্রাইটেন স্কিন, বাট এটা কোনো ব্রাইট এফেক্ট দেয় না, আর পোর্সগুলোকে মডিফাইও কিন্তু করে না, আমি অ্যাটলিস্ট দেখিনি, বাট এখানে এটা ক্লেম করেছে। এটা হচ্ছে এটার একটা নেগেটিভ দিক। আর এটা ময়শ্চারাইজ অ্যান্ড নিউট্রিয়াস লেখা আছে যে, তো নিউট্রিশন দেয় কি না সেটা আমি বলতে পারবো না, বাট স্কিনকে বেশ ভালোই ময়শ্চারাইজ করে, আর একটা হালকা টিন্ট এফেক্ট দেয় যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে, ন্যাচারালি একটা টিন্ট এফেক্ট দেয়। সো এটা হচ্ছে আমার কাছে পজিটিভ দিক। আর এটা তোমরা দিনের বেলায়, যারা দিনের বেলা কোথাও বেরোচ্ছ, বিবি ক্রিম অথবা সিসি ক্রিম ইউজ করছো, তারা এটা ইজিলি বিবি ক্রিম অথবা সিসি ক্রিমের সাথে মিক্স করে সেটা স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারো, বেশ ভালো একটা লুক তোমাদেরকে প্রোভাইড করবে। এবার আমি হাতের ওপর অল্প একটুখানি নিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, সো এই যে অল্প একটুখানি আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে মিক্স করছি, দেখো কেমন হালকা ইলুমিনেটিং একটা এফেক্ট কিন্তু এটা আমাদেরকে প্রোভাইড করছে, তোমরা বুঝতে পারবে খুব ভালো মতো। এই যে একটা ইলুমিনেটিং এফেক্ট দিচ্ছে, আর যেটা ভীষণই ন্যাচারাল। আরেকটা কথা বলে রাখি, এর আরেকটা শেড আছে সেটা কিন্তু একটু গোল্ডিশ এফেক্ট দেয়, বাট এটা ন্যাচারাল টিন্টের মতো না, এটা এই শেড নাম্বারটার মতো একদমই না। ওটা তোমরা রাত্রিবেলা ইউজ করতে পারবে, অনেক বেশি স্পার্কেল থাকে ওতে। সো এটা আমার একদম পছন্দ নয়, আমার এটাই ভীষণ পছন্দ বিকজ এটা একটা ন্যাচারাল এফেক্ট দেয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ইউজ করার পর কত সুন্দর একটা এফেক্ট দিচ্ছে, হালকা একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে। তো এর ওপর যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব সেটা একটা খুব ভালো এফেক্ট দেয়, আলটিমেট একটা ভালো লুক তোমাদেরকে প্রোভাইড করতে কিন্তু এই প্রাইমারটা সাহায্য করবে। আর এটা লং লাস্টিংও হয়, এটা আমি ইউজ করেছি বহুবার। সো এটা আমি এবার আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো। সো আমি আমার স্কিনে এক পাশে হচ্ছে এই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করব, আর অপর পাশে শুধুমাত্র ময়শ্চারাইজারের ওপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার ফেসে কোনো রকম এর আগে মেকআপ অ্যাপ্লাই করিনি ভিডিও শুরু করার আগে,
তো আমি এখন এটা অ্যাপ্লাই করছি। তোমরা বুঝতেই পারছো আশা করি, দেখো কেমন কি সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে, একটা হাইলাইটিং এফেক্ট কিন্তু এটা অলরেডি দেওয়া শুরু করেছে লাগানোর সাথে সাথে। সো এর ওপরে আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, আর এই পাশে শুধুমাত্র আমি ময়শ্চারাইজার লাগিয়েছি, তার ওপরে আমি আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। আর তোমাদেরকে দেখাবো যে এই পাশে আর এই পাশের পার্থক্য কতটা। সো বন্ধুরা, আমি আমার স্কিনের দুই পাশেই ফাউন্ডেশন কিন্তু লাগিয়ে নিয়েছি, আর যেই দিকে আমার প্রাইমার লাগানো আছে আমি সেই দিকটা ব্লেন্ড করছি আগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি ইজিলি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, সুপার ইজিলি ভাবে আমার ফাউন্ডেশনটা কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই যে আমার ফাউন্ডেশন কিন্তু ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবার আমি আমার স্কিনের এই পাশে, মানে যেখানে আমার শুধুমাত্র ময়শ্চারাইজার আছে, তার ওপরে যে ফাউন্ডেশনটা লাগানো আছে আমি এটাই ব্লেন্ড করব। সো বন্ধুরা, তোমরা দেখো যে আমার স্কিনের এই পাশটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, আর এই পাশটা দেখো একটা ছাপা ছাপা ব্যাপার থেকে গেছে, মানে ফাউন্ডেশন কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয়নি, অনেক ব্লেন্ড করার পরেও, অনেক ব্লেন্ডিংয়ের পরেও। আর দেখো তোমরা, আমার স্কিনের এই পাশে কিন্তু ছাপ ছাপ লেগে আছে, ছাপ ছাপ লেগে আছে, দেখো এইটা, এই পাশটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়নি। আর যেই দিকটা আমি প্রাইমার, মেকআপ বেস প্রাইমার লাগিয়ে করেছিলাম, সেই দিকটা খুব সুন্দরভাবে অ্যান্ড ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। সো তোমরা বুঝতেই পারছো যে প্রাইমার ইউজ করা আর প্রাইমার ইউজ না করার মধ্যে কতটুকু পার্থক্য। সো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে সুইস বিউটি মেকআপ বেস প্রাইমারের রিভিউ শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড টোটাল ভিডিওর প্যাকেজিং থেকে শুরু করে এটা নেগেটিভ পজিটিভ দিক, ইভেন আমি স্কিনের উপর অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখালাম। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।